তো আমি তো আপনাদের এই খামারে এসেছিলাম প্রায় এক বছর আগে। এখন ছাগল তো মোটামুটি বাড়ছে, তারপরে মনে হয় আরো কয়েকটা বিক্রি করছেন না? আমি চারটা বিক্রি করেছি, চারটা বিক্রি করছি। কেন যেন ওই তখন দেখলাম যে না কিছু ব্ল্যাক ব্যাংক হলো আসলো, হ্যাঁ আবার এমনি আপনার ওই পাটনা জাতীয় কিছু আসলো, বাচ্চা আসলো, ওই আমি বিক্রি করেছি। আমি ওখানে বাইশটা কিছু রাখছি, এই খাসিও হাতে নিয়েছিলাম, দাম আমার পছন্দ না, আমি তো না খাসি আরেক বছর পালে, এই যে খাসিটা না আরেক বছর পারলে আশা করা যায় একটা খাসি বানানো। আপনি কত বলছিল এটা কুরবানি ঘাটে? 17-18 হাজার পয়সা আমি দেই নাই। 17-18 হাজার বলছিল, দেন নাই 17-18 আর একটা বছর পারলে ওই এথানি বতো সেই। এটা তো এখন দাঁতেও নাই? না দাঁতে নাই, দাঁত ভাঙে না এখন, দাঁত আরো এই দুইটা তো আবার প্রেগনেন্ট হয়েছে না? আর এই যেটা এটা তো আপনি যখন কিনলেন তখন তো আপনি জানতেন না যে এটা গাভিন? না আমি এটা কিনছি এমনভাবে যেন আমার ভাগ্য বাড়াত, ওখান থেকে যে না বলছিল আপনাকে বিক্রেতা বলছিল আপনাকে যে এক মাসের গাভিনের প্রেগনেন্ট আছে, কিন্তু শিওর না, বিশ্বাস হয় না। আমি মনে আসলাম 3-7 মাস পরে লাফালাফি করলো, নিয়ে গেলাম ফারান, বললো যে না এরা আসে নাই, জু আসে নাই। পরে 4 মাস পর দিকে আস্তে আস্তে একটু উলান আবার ছাড়লো, তখন আমি বান টানটা দেখলাম 8-8 তখন দেখলাম যে গাভের আটার মতো, তখন মনে করলাম তাইলে এটা ঠিক আছে আপনার এই গাভির প্রেগনেন্ট ঠিক আছে। হট আপনার মাস কষ্ট দেখে দেখলাম ছেড়ে দিছে ফুল ফুল হলাম সব, ওখানে আপনি মনে করেন 6 মাসের মাথায় ইনশাল্লাহ দুটাই একটা পাটি একটা খাসি, ওই এক লাই দিয়ে আসলো। তার জন্য মনে করেন খাদ্যখানা যাই দেয় ওর শরীরটা কারণের জন্য আমি এই ওষুধগুলি সংগ্রহ করা কথা আছে তাই ইন্ডিয়াগুলো আমি সংগ্রহ করছি ওষুধগুলি, কিন্তু সবগুলো ওষুধ আপনার লাগতেছে না? না না সবগুলো লাগতেছে না, আমি ওই একটা বুস করে আনছি 24টা ফাইল আনছি। আর এতগুলো না নিলে পরে ওরা দিত না? না দিত না, ওরা বলছে যে বাইরে কিন্তু আমাকে একটা কার্টন আছে বড় বা 24টা আপনার দূর দূর জন্য আপনার মাল পড়ামো সব পদের ভিটামিন দিব, ছাগলটা খাওয়া সুস্থ দিব, ছাগলটা খাওয়া বেলা খাওয়া মই আজকে করে শুরু করুন, আজ কোনো সপ্তাহে খাওয়া শুরু করুন, কালকে আনছি তো কুরিয়ান সার্ভিস আছে। তাহলে কিছু মানে ঔষধ ভিটামিন এগুলো বিক্রি করবেন? বিক্রি করতে দেখা গেল কত কত খামার আছে বাংলাদেশিটা খাওয়া ইন্ডিয়ানটা পায় না, তখন আমি মনে করবো ওইটার আইনে খাওয়াবো ইন্ডিয়ানটা, আমি বুঝতে করি না বিক্রি করবো সমস্যা নেই। আপনার মোবাইল নাম্বারটা মনে আছে? জি 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 বলেন তো একটু। 01877-313-412 আপনার হলে মোবাইল নম্বর হলে আমার জি আপনার ঠিকানাটা নাম সহ সরকসাই গ্রাম দুহার থানা জেলা ঢাকা, নাম নাম তাজেল খান সরকসাই। জি দর্শক শ্রোতা, তাজেল খান ভাই আপনাদেরকে তার মোবাইল নাম্বার বললেন এবং ঠিকানাটা বললেন, আমি তারপরেও ঠিকানাটা বলতেছি, এটা চরকসাই ঢাকা জেলার দুহার থানা কুসুমহাটি ইউনিয়ন। তো আপনাদের প্রয়োজনে আপনারা তাজেল ভাইকে ফোন দেবেন, আপনাদের যদি ভিটামিনগুলোর দরকার হয় কিংবা যদি কোনো পরামর্শ থাকে। জি তাজেল ভাই
আপনার হাতে যেটা যে ফাইলটা আছে আপনি কি বুঝতে পারতেছেন এটা কি? আমি পড়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে সিকেলডি, ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি। এখানে আছে ভিটামিন D3 আর আছে ভিটামিন B12। তো আরও কিছু উপাদান আছে। তো এটা কি কাজে লাগে আপনি জানেন? কখন খাওয়াতে হয় ক্যালসিয়াম ভিটামিন? হ্যাঁ, এটা আপনি খাওয়াইতে খানার সাথে সব সময় এটা ব্যবহার করতে পারবেন। সব সময় খাওয়ানো যাবে। হ্যাঁ, আর খানার সাথে মিশে? হ্যাঁ, খানার সাথে বা আসতে হবে। এটা হলো জিকোভেট, মানে জিঙ্ক। এই জিঙ্কটা কখন খাওয়াতে হয়? এটা মনে করেন দেখা গেল যে শরীর খুব দুর্বল হয়ে গেছে বা আপনার স্বাস্থ্য দিকে আসে না, আপনি যখন এই যে বাচ্চা প্রসব করে ছাগলে, তারপরে খাওয়ানো যায় এটা? হ্যাঁ হ্যাঁ। এরপরে যদি পাতলা পায়খানা করে তারপরে কি এটা খাওয়ানো যায়? এটা দুর্বল হয়ে গেলে? না, এটা অপর রাইকা। না না, পাতলা পায়খানা শেষ হয়ে গেলে দুর্বলতা কাটানোর জন্য খাওয়ানো যায় এটা? এটা ওকে, সেটাই সেটাই, এটা ওকে আছে। আচ্ছা রাখো। এইটা হলো হেপাপি। হেপাপিটা হচ্ছে আপনার লিভার টনিক। লিভার টনিক, এটা কিরমি ওষুধ খাওয়ানোর পরে এই লিভার টনিকটা খাওয়ান লাগে। কয়বার খাওয়াইতে হয় এটা? মনে করেন আপনি দু একদিন পর পরে খাওয়ান ছাগলটে। কতদিন? ওজন হিসাবে দেখা গেল একটা ছাগল আপনার আছে, কতদিন খাওয়াইতে হইব? এটা মনে করেন এই ফসলটা যার দিন আছে খাওয়াই শেষ করে দিলেন, যেমন আপনার 10টা ছাগল আছে, 10 মুখা খাওয়াইলেন বা 10 মিলি করে খাওয়াইলেন, মানে একটা এই হিসাবে ওইটা লেখা আছে, গাই লেখা আছে, ওই ব্যাপারে খাওয়াই দিলেই। হ্যাঁ, আর আপনার এই যে ওই আর কি আছে লেবার ট্রেনিংয়ের পর আপনার যে ভিটামিনটা আপনি বললেন, বুঝছেন, এই ভিটামিনটা আপনার এই ভিটামিনটা আপনি সবসময় খাওয়াইতে পারবেন। ওইটার পর ওইটার সাথে মিক্স করে আপনি খাওয়াতে পারবেন। যেমন ওখানে খাওয়াইলাম লেবার ট্রেনিং ভিটামিন খাওয়া, এটা হলো লিকুইড জাইম। জাইম বলতে বোঝায় আমার মনে হয় পাতলা পায়খানার কাজে মনে হয় লাগে। আমরা প্রত্যেকটা ঔষধের গুণাগুণ কার্যকারিতা আমরা বিস্তারিত তো না, আমরা যতটুকু জানি ততটুকু আমরা বললাম। আর যারা খামার পরিচালনা করেন, যাদের খামার আছে, তারা জানেন কোন ওষুধটার কার্যকারিতা কতটুকু বা কার কার দরকার, কোন ওষুধ কতটুকু দরকার। সবগুলো ঔষধেরই সবার দরকার নাও হইতে পারে। যদি কারো দরকার হয় তাহলে আপনার এই মোবাইলে যোগাযোগ করে আপনার সাথে ইন্ডিয়ান ওষুধ, হ্যাঁ, বা অথবা আমি আপনার সাথে যোগাযোগ করে আপনার মোবাইলে কল দিয়ে আপনার কাছ থেকে ওষুধগুলো নিয়ে নিতে পারবে, আমার কাছে সংগ্রহ করতে পারবে। মোবাইল নম্বর আমার আছে, দোয়া লাগে কেউ ওর সাথে যোগাযোগ করলো, আসলো, ওষুধ আমার ঘরও আছে, এবং কি আমি দুদিনের মধ্যে দিতে পারবো আইনার সমস্যা নেই, যার যেটা প্রয়োজন পড়ে মনে করেন। আমার এখানে সব পথে স্যাম্পল আছে, আমি সব ভারত গনে আনাই ওষুধ। আচ্ছা, কালকে আমার আসছে এক কার্টন ভারত গনে। আর ওষুধ লাগলে আপনি দিতে পারবেন? হ্যাঁ, যে কোনো ওষুধ লাগে বাস আমার সাথে যোগাযোগ করলে আমি আইনা দিতে পারবো। বাংলাদেশিদের তো এটা হলো উন্নত বেশি, বাংলাদেশে আমি খাওয়াইছি আমার কোনো ই পাই নাই, তখন আমি ফলাফল পান নাই। না না না, ফলাফল পাই নাই, এই জন্য ভারত গনে আনাই লাগছে সব ওষুধ। ইয়ার আগে আনাইছি কিছু খাওয়াইছিলাম, অল্প কিছু আনছিলাম আর কি, ওখানে ফেরা বাড়ি দিয়ে আনাইছি, ফুল পোষ আনাইছি, যত দিনে খায় যদি কেউ লাগে দু একটা নিতে পারবো, আমার কাছে খাই যদি কার বেশি লাগবো তাও দিতে পারবো। এগুলোর বয়স কত? তাহলে আমি যে ভিডিও করে গেছিলাম তারপরে অনেক পরে হয়েছে এগুলো, তাই না? এক বছর আর এই যে এই দুইটার মা কোনটা? ওই যে লালটা, এইটার বয়স কত? পাঠা বানাইছেন না? বয়স কত পাঠার? আর দু এক মাস পরে কিন্তু এটা উপযুক্ত হয়ে যাব।
গুতা দিব তোমার এই গুতা দিব খাসিটার এক বছর পালার ইচ্ছা আছে নাকি সামনের কুরবানিতে সামনের কুরবানিতে একটা উপযুক্ত একটা খাসিতে পরিণত হইবে এটা দাঁত কত তারপরে এই কারণে দাঁত পরে না দেখে মনে হয় কি কিনে নাই বোঝা যায় না তাই তাহলে মা ছাগল হইলো এই একটা এই একটা দুইটা এটা মনে হয় তুতা ক্রস দুইটা এই একটা তিনটে আর একটা চারটে আরেকটা এইটে এই যে পাঁচটা আপনার ওই যে পাঁচটার মা কোনটা তাহলে এই যে এইটে ওই পাঁঠাটার মা এই কালাটা মা ছাগল পাঁচটা বাচ্চা আছে এক দুই তিন চার পাঁচ এটা কি পাঠি এইটার বয়স কত ছয় মাস তাহলে তো এটা সময় এসে গেছে প্রায় তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে।